আমরা জানি একজন নবী হচ্ছেন সেই ব্যক্তি যিনি আল্লাহর দেয়া বার্তা মানুষের কাছে বিশ্বস্ততার সাথে পৌঁছে দেন। কিন্তু যারা নিজেদের নবী বলে দাবি করেন তারা সকলে কি আল্লাহর থেকে এসেছেন? আসুন দেখি ইঞ্জিল কি বলে। অনেক ভণ্ড নবী এসে অনেককে ঠকাবে, তাহলে কিভাবে আমরা ভণ্ড নবীদের চিনব? ইঞ্জিল শরীফ আমাদের বলে, ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও, তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে, অথচ ভিতরে তারা রাক্ষসে নেকড়ে বাঘের মতো। তাদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তোমরা তাদের চিনতে পারবে। কাঁটা ঝোপে কি আঙ্গুর ফল কিংবা শিয়াল কাঁটায় কি ডুমুর ফল ধরে? ঠিক সেইভাবে প্রত্যেক ভালো গাছে ভালো ফলই ধরে আর খারাপ গাছে খারাপ ফলই ধরে। ভালো গাছে খারাপ ফল আর খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না। যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। এই জন্যই বলি, ভণ্ড নবীদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তোমরা তাদের চিনতে পারবে। এবার আসুন দেখি আল্লাহর নবীদের কি কি বৈশিষ্ট্য বা গুণ থাকা আবশ্যক। প্রথমত, একজন নবী যা যা বলেন সে সকল তিনি নিজেও করেন। দ্বিতীয়ত, আল্লাহর নবীদের উপরে নাজিলকৃত কালাম পূর্বের নবীদের উপর নাজিলকৃত কালামের সাথে মিল থাকতে হবে। তৃতীয়ত, একজন নবীর উপর নাজিলকৃত কালাম গুনাহকে ভালো কাজে পরিণত করবে না, অর্থাৎ হারাম কাজকে হালাল বলবে না। চতুর্থত, আল্লাহর নবী কখনো শয়তানের কাছে থেকে কালাম নাজিল করবে না। সর্বশেষে, আল্লাহর নবী শুধুমাত্র আল্লাহর দাসত্ব বা সেবা করবে, কিন্তু আল্লাহ নবীর সেবা বা দাসত্ব করেন না, অর্থাৎ নবীর নিজের স্বার্থ সেবার জন্য কোনো কালাম নাজিল হয় না। এখন আসুন দেখি ঈসা আল মসিহ ও হযরত মুহাম্মদের জীবনে এই বৈশিষ্ট্যগুলো আছে কি না তা একটা একটি করে দেখি। প্রথমত, একজন নবী যা যা বলেন সে সকল তিনি নিজেও করেন। ঈসা মসিহ বলেছেন, কেউ যদি তার বন্ধুদের জন্য নিজের প্রাণ দেয় তবে তার চেয়ে বেশি মহব্বত আর কারো নেই। ইঞ্জিল শরীফের রোমিও অধ্যায় 5:8 অনুসারে ঈসা মসিহ মানুষের জন্য তার জীবন দিয়েছিলেন। কিন্তু আল্লাহ যে আমাদের মহব্বত করেন তার প্রমাণ এই যে আমরা গুনাহগার থাকতেই মসিহ আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। কোরআন অনুযায়ী পুরুষেরা সর্বোচ্চ 4 পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু কেন আমরা সহিহ বুখারিতে খুঁজে পাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 11টি বিয়ে করেছিলেন? কেন তিনি নিজে সেই মতো কাজ করেননি যা তিনি অন্যদের করতে বলেছিলেন? দ্বিতীয়ত, আল্লাহর নবীর উপরে নাজিলকৃত কালাম পূর্বের নবীদের উপর নাজিলকৃত কালামের সাথে মিল থাকতে হবে। তৌরাত, জবুর, নবীদের কিতাব ও ইঞ্জিল শরীফ ইমানদার লোকদের, অর্থাৎ যাদের সাথে আল্লাহর গভীর সম্পর্ক আছে, তাদেরকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করে। অবশ্যই এই সম্পর্ক শারীরিক অর্থে নয়, কিন্তু রুহানিক অর্থে। এমনকি ঈসা মসিহকেও আল্লাহর পুত্র বলা হয়েছে। কিন্তু কেন কোরআন বলে যে বেহেস্তে ও পৃথিবীতে এমন কেউ নেই যাকে আল্লাহর পুত্র বলা যেতে পারে? এটি পূর্বের নাজিলকৃত কালামের বিরোধিতা করছে। তৃতীয়ত, একজন নবীর উপর নাজিলকৃত কালাম গুনাহকে ভালো কাজে পরিণত করবে না, অর্থাৎ হারাম কাজকে হালাল বলবে না। কিতাবুল মুকাদ্দাস ও কোরআন উভয়ই সাক্ষ্য দেয় যে ঈসা মসিহ কোনো দিন কোনো গুনাহ করেননি। ইঞ্জিল শরীফের শিক্ষা অনুসারে জেনা ব্যতীত অন্য কোনো কারণে ডিভোর্স প্রাপ্ত একজন নারীকে বিবাহ করা জেনা করা সামিল, কারণ সেই স্ত্রী তার স্বামীর সাথে সারা জীবনের জন্য আল্লাহর সাক্ষাতে প্রতিজ্ঞাবদ্ধ। আসুন দেখি কোরআন হযরত মুহাম্মদের বিয়ের সম্পর্কে কি বলে। বিশেষত একজন বিধবা নারীর সাথে যার নাম জয়নাব, যিনি কিনা হযরত মুহাম্মদের পালকপুত্র জায়েদের স্ত্রী ছিলেন। স্মরণ করো, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আর তুমিও যাকে অনুগ্রহ করেছ তাকে তুমি যখন বলছিলে তুমি তোমার স্ত্রীকে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, তুমি তোমার অন্তরে লুকিয়ে রাখছিলে যা আল্লাহ প্রকাশ করতে চান, তুমি লোকদেরকে ভয় করছিলে, অথচ আল্লাহই সবচেয়ে বেশি এ অধিকার রাখেন যে তুমি তাকে ভয় করবে। অতপর জায়েদ যখন তার জয়নাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, যাতে মুমিনদের পুরুষপুত্ররা তাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব নারীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো বিঘ্ন না হয়, আল্লাহর আদেশ কার্যকরী হবেই। তাহলে কেন হযরত মুহাম্মদ এই বিয়ে করলেন, যেখানে এই ধরনের বিয়ে ইঞ্জিল শরীফে জানাবা ব্যভিচার হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন? চতুর্থত,
আল্লাহর নবী কখনও শয়তানের কাছ থেকে কালাম নাজিল করবে না। ঈসা মসীহ শয়তানের কাছ থেকে আসা সমস্ত কিছু পরিত্যাগ করেছিলেন। তখন ইবলিশ আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও তাদের জাঁকজমক দেখিয়ে বলল, তুমি যদি মাটিতে পড়ে আমাকে সেজদা করো তবে এই সবই আমি তোমাকে দেব। তখন ঈসা তাকে বললেন, দূর হও শয়তান, পাক কিতাবে লেখা আছে তুমি তোমার মাবুদ আল্লাহকেই ভয় করবে, কেবল তারই ইবাদত করবে। তখন ইবলিশ তাকে ছেড়ে চলে গেল আর ফেরেশতারা এসে তার সেবা করতে লাগলেন। আসুন দেখি এ বিষয়ে আমরা হযরত মুহাম্মদের সম্পর্কে কি খুঁজে পাই। কুরআন সূরা আল হাজ আয়াত 52-তে বলে, আর আমি তোমার পূর্বে যে রাসূল কিংবা নবী পাঠিয়েছি সে যখনই ওহীকৃত বাণী পাঠ করেছে শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন, অতঃপর আল্লাহ তার আয়াতসমূহকে সুদৃঢ় করে দেন, আর আল্লাহ মহাজ্ঞানী অতি প্রজ্ঞাময়। তাফসির জালালাইন শয়তানের কিছু আয়াত কোরআনের নিক্ষেপ সম্পর্কে আলোকপাত করেন। যখন তিনি তেলাওয়াত করছিলেন কোরআন, শয়তান তার তেলাওয়াতে কিছু নিক্ষেপ করল যা কোরআনের অংশ নয়, তবে যাদের কাছে তার নবীকে প্রেরণ করা হয়েছিল তারা এই আয়াতগুলি সুক্ষর মনে করল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশের জনগণের সমাবেশে সূরা আল নাজমের নিম্নলিখিত আয়াতসমূহ পাঠ করার পরে, আপনি কি লাট ও উজ এর কথা ভেবেছেন আর মান্ড তৃতীয় জন যোগ করেছে? শয়তান তার রাসূলের বিষয়টি সম্পর্কে অবগত না করে তার জিহবা আয়াতগুলোকে ফেলে দেওয়ার ফলে নিম্নলিখিত শব্দগুলি, এগুলি হলো উড়ন্ত সারস পক্ষী সকল, আল গৃহক আল উল, এবং অবশ্যই তাদের সুপারিশের আশা করা উচিত, এবং সুতরাং কুরাইশের লোকেরা এতে আনন্দিত হয়েছিল। জিব্রাইল অবশ্য পরে তাকে নবীকে জানিয়েছিলেন যে শয়তান তার জিহবাকে নিক্ষেপ করেছে এবং এতে তিনি দুঃখিত হয়েছিলেন। পঞ্চমত, আল্লাহর নবী শুধুমাত্র আল্লাহর দাসত্ব বা সেবা করবে, কিন্তু আল্লাহ নবীর সেবা বা দাসত্ব করেন না, অর্থাৎ নবী নিজের স্বার্থ সেবার জন্য কোনো কালাম নাজিল হয় না। ঈসা মসীহ ইঞ্জিল শরীফে বলেছেন, পিতা যদি তুমি চাও তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা মতো নয় তোমার ইচ্ছা মতোই হোক। ঈসা তার নিজের ইচ্ছাকে নয় বরং আল্লাহর ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে কোরআনে আল্লাহ হযরত মুহাম্মদের জন্য অনেক স্ত্রী বৈধ করেছেন, কিন্তু কেন? সূরা আল আহজাব আয়াত 50 উত্তর দেয়, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন, এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাতো ভগ্নী, ফুফাতো ভগ্নী, মামাতো ভগ্নী, খালাতো ভগ্নীকে যারা আপনার সাথে হিজরত করেছে। কোনো মমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে, নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল। এটা বিশেষ করে আপনার জন্যই, অন্য মমিনদের জন্য নয়। আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে মুমিনগণের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার জানা আছে, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। নবীরা কি নিজের স্বার্থ সেবার জন্য আলাদা আলাদা বিশেষ সুবিধা ও নিয়ম পেতে পারেন? আসুন মনে করি সূরা আল ফাতিহা আয়াত 6 ও 7, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আমাদেরকে সরল পথ দেখান, সঠিক পথের হিদায়াত দিন, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়। আল্লাহ আমাদের সরল পথ খুঁজতে সাহায্য করুক। আসুন সত্য জানি এবং মানি, নিজে কিতাব পড়ি এবং অন্যকে পড়তে উৎসাহ দেই। মনে রাখুন, কিতাব বলে, আর তোমরা সত্য জানবে এবং সত্যই তোমাদের স্বাধীন করবে।